আত্মহত্যা মর্মান্তিক হৃদয় বিদারক নিহেক হৈ গ'ল এটা পৰিয়াল। কোকৰাঝাৰ জিলাৰ গোহাঁইগাঁও মহকুমাৰ তুলসীবিলত সোমবাৰে সংঘটিত হ'ল অতি করুণ হৃদয় বিদারক ঘটনা, যি ঘটনাই জোকাৰি গৈছে সমগ্র রাজ্য। আর্থিক অনাতন আৰু ঋণৰ বোজা সহিব নোৱাৰি এটা পাঁচজনীয়া পৰিয়ালে চৰম আত্মহত্যাৰ দৰে পথ বাছি ল'লে। ৰন্ধন গেছ যোগানৰ ব্যৱসায়ী নিৰ্মল পাল নামৰ এজন ক্ষুদ্ৰ ব্যৱসায়ীৰ পাঁচজনীয়া পৰিয়ালটোৱে ঘৰৰ ভিতৰতে চিপ লৈ একেলগে আত্মহত্যা কৰে। করোনার মহামারীর ফলত দেশজুড়ি হওয়া লকডাউনের পিছরে পড়া নির্মল পাল উপার্জনহীন হয়ে পড়ে, যার ফলত পরিয়াল পোহপাল দিবলৈ ব্যর্থ হয় আর কোনো বিকল্পর পথ বিচারি নাপায় ঋণ লবলগিয়া হয়। ঋণের চাপ সহিব নোৱাৰি পিতৃ মাতৃসহ উচ্চ শিক্ষিত তিনি কন্যায় বাছি ললে আত্মহত্যার দরে চরম সিদ্ধান্ত। এই ঘটনা পোহরলৈ অহার পাছতেই অঞ্চলজুড়ি কান্দোনৰ ৰোল সৃষ্টি হয়েছে। স্থানীয় রাইজর মতে সুদত লওয়া ঋণের পরিমাণ বহু লাখ টাকা হয়েছিল। এই ঋণ পরিশোধ করব নোৱাৰি এই চরম পন্থা বাছি ললে বলে সন্দেহ করেছে স্থানীয় রাইজে। নির্মল পালর পত্নী মল্লিকা পাল, জ্যেষ্ঠ কন্যা পূজা পালে বিজ্ঞান শাখার স্নাতক ডিগ্রি লাভ করে তুলসীবিল জাতীয় বিদ্যালয়ত শিক্ষকতা করে আছিল। মাজুগৰাকী কন্যা নেহা পাল উচ্চতম মাধ্যমিকর দ্বিতীয় বর্ষর ছাত্রী আর কনিষ্ঠা কন্যা স্নেহা পাল দশম শ্রেণীর ছাত্রী আছিল। শেষ হয়ে গেল এটা পরিয়ালর সপোন। এই অকল্পনীয় ঘটনায় জোকাৰি গৈছে সমগ্র রাজ্য। ঘটনা পোহরলৈ অহার পাছতেই কোকৰাঝাৰ জিলার আরক্ষী অধীক্ষক উপস্থিত হয় ঘটনাস্থলীত। আরক্ষী অধীক্ষকগৰাকীয়েও ই এক আত্মহত্যা বুলি সদরি করে। আরক্ষী অধীক্ষকগৰাকীৰ মতে সমগ্র ঘটনাটোক লৈ পুঙ্খানুপুঙ্খভাৱে তদন্ত কৰিব আরক্ষী বিভাগে। আর্থিক বোঝা আর ঋণের চাপর সংঘটিত হওয়া এয়া প্রথম ঘটনা নহয়। এই হোকাবহ ঘটনার পাছতেই সকলোরে মনত এটাই প্রশ্ন, এনে ধরনের ঘটনা যাতে দুনাই নঘটে। তুলসীবিলর ঘটনাই শেষ ঘটনা হোক সকলোৱে তারে কামনা করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, জাগরণ নিউজ, গুৱাহাটী।